चाकरी अरे ना ना आमार व्यवसाय तुम्हें चाकरी करबे केन एटा तो तुम्हार निजेर ही व्यवसाय तुम्हार बाबा और आमी छोटबेला थेके एकसंगे मानुष होयेछि अंतरंग बंधु छिलाम आमरा तुम्हार बाबार संगे आमार कथाई होयेछिल जे तुम्हार संगे रूपार बिये देब तुम्हार बाबा एकटा एक्सिडेंटे हठात मारा गेलेन तुम्हार बोन मालती रइलो मामार बाड़ीते आर तुम्हाके लेखापड़ा शेखार जन्य बाइरे पाठालाम आज तुम योग्य हो फिर एसेछो आमार कोम्पानीर भार तो तुम्हाकेई नीते हबे आर दाड़िये केन बसो बसो किन्तु रजतदा थाकते आमी ओर कथा बोलो ना आमार छेले हये कि करे जेमन श्रमिक दरदी तैरि हलो कोम्पानीर उन्नतिर चिंता ना करे ओर एकमात्र चिंता श्रमिकदेर कि करे उन्नति हबे एकटा अपदार्थ सात सकले आमार प्रशंसा करछो कि ब्यापार ओबू जामाई के चुड़ी विद्या शेखाच्छो बाबा शेखाओ शेखाओ बिलेतर ऐले चुड़ी बोधे तुम्हार चे भलो करते तो এত সকালে আবার কোথায় বেরুচ্ছিস হারান মিস্ত্রি কারখানা কাজ করতে করতে আমলে চোট পেয়েছে যাই দেখে আসি কেমন আছে ওকে ক্ষতিপূরণ দেওয়া হবে এমন কথা দিয়ে আসিস না তোর জন্য তো লাভের গুড় সব পিঁপড়ে খাচ্ছে গুড়ের বস্তার উপর এইটুকুন একটা পিঁপড়ে দেখলে এমন ভাবে তুমি আটকে ওঠো যেন পিঁপড়েটা তোমার সব গুড় খেয়ে পালায় পিঁপড়ের পেট তো এইটুকুন সে কত গুড় খাবে শোনো ওর কথা শোনো আমি বলি কি বাবা লাভের গুড় মাঝে মধ্যে পিঁপড়েকে দিও এতে তোমার গুড়ের পরিমাণ কমবে না কিন্তু শ্রমিকদের ঠকে তোমার পাপের পরিমাণ যা বেড়েছে সেটা একটু কমবে দেখলে তো ও নাকি ব্যবসা চালাবে ও আপনাকে কিচ্ছু ভাবতে হবে না কাকাবু গুড় খেতে আসা পিঁপড়েদের কি করে দু আঙুলে পিষে মারতে হয় সেটা আমার জানা আছে সত্যি জানা আছে হ্যাঁ রেডিও টিভি এমনকি বড় বড় ফিল্ম ডাইরেক্টরদের সঙ্গেও দাদা জানাশোনা আছে তুই দাদাকে বললে দাদা রেডিও টিভিতে তোর গানের ব্যবস্থা করে দেবে আমি বলতে পারবো না আমার কেমন লজ্জা করে ঠিক আছে আমিই বলে দেব আচ্ছা তোর কি গানের কোনো রকম সার্টিফিকেট আছে আমি সার্টিফিকেট পাবো কোথায় আমি তো গায় মাস্টারমশাই কাছে গান শিখেছি ঠিক আছে সার্টিফিকেটের ব্যবস্থা আমি করে দিচ্ছি এই গ্রামে একটা সঙ্গীত প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে আমি কলকাতা থেকে আমার চেনাশোনা কিছু গানের জগতের লোক নিয়ে আসব ওরা ওর গান শুনে ওকে বেস্ট সিঙ্গারের সার্টিফিকেট দিয়ে যাবে আর ওই সার্টিফিকেট নিয়ে রেডিও কিংবা টিভিতে গেলে ও গান না গেও তো সার্টিফিকেট পাওয়া যাবে কি করে সেটা তো তুমি ভালো বলতে পারবে আমি হ্যাঁ বাবা এটা তদবিরের যুগ আমি তো অপদার্থ কিন্তু শেখর আমার চেয়ে বেশি অপদার্থ কিনা সেটা না জেনে তুমি ওকে ম্যানেজারের পোস্ট দিয়ে দিয়েছো তেমনি রূপার গান না শুনে শুধু তদবিরের জোরে ও সার্টিফিকেট পেয়ে যাবে এটা সোজা কথা ইয়ার কি না করে একটা প্রতিযোগিতার ব্যবস্থা কর দেখি মাইক নিয়ে বেরিয়ে গ্রামে গ্রামে হ্যান্ডবিল ছড়িয়ে দিয়ে